ভারতবর্ষে একজন খেলোয়াড় আসলাম যার নাম ছিল হাজার উদ্দিন। এখন কোন সময়ে যুব সমাজ বায়ান অনেক পরিচয় পাইতা না আরাম ক্রিকেটার। এখন তো আমরা সারা শচীন দে চিনি বলা রানি, শচীন দে চিনি গাঙ্গুলির আমরা সারাই চিনি। এখন আরো নতুন নতুন খেলোয়াড় সকলাইছন সব রে সবে চিনি না, নতুন যারা আইকেছেন যাই হোক পুরাতনের মধ্যে বেশি নাম খসলা শচীন বা গাঙ্গুলি বলা রানি। ও ধনি আচ্ছা আগর হাজার উদ্দিন হকলে চিনবা নি কলছে জি না, সবে চিন্তা নাই যারা বয়স মোটামুটি আছে চিনবা। সেই হাজার উদ্দিন মুসলমান ব্যক্তি আসলো বড় বলো একজন খেরওয়াল আসলা হাজার উদ্দিন একদিন গালিমে উঠিয়া কইলা রে বাজার তুমি অত নামি বললাই তুমি অত সম্মানী বললাই ভালো একজন খেরওয়াল বললাই ও আজার জানিয়া রাখো তোমার মধ্যে নিশ্চয় কোন বালা আমল আছে আল্লাহর কোন আমল কড্ডা দায় মিয়া আমল। আজার উদ্দিনে উঠিয়া জবাব দিল যে তু মৌলানা সাহেব আপনি আমার প্রশ্ন করি লাইছেন আমি আপনার উত্তরটা দিতে বাধ্য হয়ে গেলাম। আমার জীবনে যেদিন তাকি সুরাইয়া আসিন শরীফ মুখস্থ করছি যেদিন তাকি সুরাইয়া আসিন শরীফ পড়া আরম্ভ করছি আই জবদে সুরাইয়া আসিন শরীফ জীবনে আমার কজা নাই। একজন খেলোয়াল ভারতবর্ষ একজন ক্রিকেটার ভালো খেলোয়াল তার সুরাইয়া আসিন শরীফ কজা নাই। এর লাগি বায়ান যুবক বায়ান জিন্দগিতে সুখ শান্তি চাও রুজি রোজগারের দরকার দন্দৌলতর দরকার বাইরে আল্লাহর কালামের আশ্রয় লও আল্লাহর কালামের দ্বার লও। এশার নামাজ রে ভরিয়াম ঘুমাইবার আগে সামান্য সময় আল্লাহকে বাস্তে কোরআন শরীফ তিলাওয়াত করুন। কোরআন শরীফ তিলাওয়াত যারা মজা পাইলাইছে জীবনে স্বার্থ নাই আদত করক সূরা ওয়াকেয়াটা মাগরিবের ঘরে তিলাওয়াত করেন ভারণ না এশার ঘরে যারা টাইম করিয়া সূরা ওয়াকেয়া তিলাওয়াত করবা ইতা বান্দা করে আল্লাহ কোনোদিন গরিবী হালত দিত নাই রিজেক রে আল্লাহ বেশি মারা তা করবা সুবহান। তার ঘরে আছে বলে কি কোরআনের মধ্যে আরো কিছু ফজিলত ওয়ালা সূরা আছে তা সূরা আমরা তিলাওয়াত করতাম রে তোমার ধর্মগ্রন্থটার নাম কি বলে বাইবেল বলে তোমার ধর্মগ্রন্থটা তাকি দেখি আমারে পড়িয়া শোনাওছেন একটা পাঠ একটা অধ্যায়ন প্রায় দেখবা খ্রিস্টান ধর্মের বাইয়ান যারা আসন তাদের ধর্মগ্রন্থটা কি পড়িয়া শোনানি সম্ভব নাই কিন্তু আমাদের ইসলাম ধর্মের যে কোনো মানুষ যে কোনো ভাইয়ে প্রশ্ন করক হিন্দু ভাইয়ে খ্রিস্টান ধর্মের ভাইয়ে প্রশ্ন করক প্রত্যেক মুসলমানেরা কি জানেন বলে কোরআন শরীফ তিলাওয়াত জানন জানেন নি না না কোরআন শরীফ তিলাওয়াত জানেন বলে এখানে সেই কোরআন নাযিল হইছে ও নবীর উপরে আর এই নবীর উম্মত হলে কোরআনে বিভিন্ন নিয়মে বিভিন্ন সিলেবাস অনুযায়ী এটা শিক্ষা দেওয়া হয় যার কারণে এমন একটা কিতাব আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিয়ান মুতাসাদদিআন মিন খাশিয়াতিল্লাহ। হে আমার বান্দারা আমি যদি সেই কোরআনে নাজিল করতাম পাহাড়ের মধ্যে আমি সেই কোরআনে পাহাড়ের মধ্যে নাজিল করলে কোরআনের ডরে কোরআনের কারণে ডরাইয়া ভয়ে পাহাড় পাহাড় হিসাবে থাকতো না পাহাড় একবারে ধ্বংস হয়ে গেল নে জানরে আমি সে কোরআনে আমার নবীর কাছে আমি আমানত রাখলাম সমঝাইলাম। এমন একটা আজিম কিতাব এমন একটি বরকতওয়ালা কিতাব এর জন্য সে কোরআনুল করিম কিতাব যেটা বিভিন্ন সিলেবাস অনুযায়ী শিক্ষা দেওয়া হয় আমাদের ইসলাম ধর্মের মানুষ যারা আছি আমরা ঘুম থাকি সকালবেলা উঠিয়া সর্বপ্রথমে কোরআন শরীফ তিলাওয়াত করতাম আর ছোট ছোট বাচ্চান যারা আছেন তাদের রে মসজিদের মধ্যে দিতাম বুনিয়াদি শিক্ষা যেটা আছে এটা বহুত গুরুত্বপূর্ণ শিক্ষা বুনিয়াদি শিক্ষা যেটা ইসলামিক শিক্ষা এটার উপরে আমরা গুরুত্ব দিতাম সকালবেলা যে বাড়ির মানুষ ঘুম থেকে উঠতে দেরি করে ইলা তাক্তা বারণ ভাইতা বারণ যে বাড়ির মানুষ সকালবেলা ঘুম থেকে উঠেন না অটোমেটিক বুঝি লাইবা ই বাড়ির মানুষে ফজরের নামাজ পড়েন না আর যে বাড়ির মধ্যে ফজরের নামাজ নাই বাচ্চারা ঘুম থেকে দেরি করিয়া উঠিবা তাদেরও অভ্যাস হয়ে যাইব
ইতা বাচ্চান তোর স্মরণ শক্তিও কম থাকব, ইতা বাচ্চান মসজিদেও যাইতে সময় ফোড়ার চাইতে দেখবার দেরি করবা, কারণ ওই আর থাকছে গিয়া যে বাড়ির মানুষ ঘুম থাকি উঠার চেষ্টা করেন না সকালবেলা। রহমতর ঘরে স্তকলে রহমত দয়া প্রত্যেক বান্দাদের বাড়ির মধ্যে যায়, আর যে বাড়ির মানুষ ঘুম দেখন দরওয়াজা বন্ধ দেখন রহমত গুড়াইয়া ফরিস্তক লইয়া যান গিয়া, এই বাড়ির মধ্যে রহমত কখনো নাজিলার হয় না। হইনিয়া রহমত চাওয়ন পাহাড়ের মধ্যে চাওয়ন সমুদ্রের মধ্যে চাওয়ন, হেল লাগে সমুদ্রের মধ্যে অসংখ্য রহমত, যার কারণে বিশাল মাছ আছে বিভিন্ন ধরনের প্রাণী আসন, ইতারে খাদ্য দেওয়া লাগে না, ছায়া লাগে রাখা লাগে না, পাহাড়ের মধ্যে আল্লাহ এই পরিমাণ রহমত দান করুন যার কারণে পাহাড়ের মধ্যে কোনো গাছপালা যেগুলো আছে তরুলতা লতা যেগুলো আছে তার মধ্যে কোনো মেহনত করা লাগে না, কারণ আল্লাহর রহমত ফরিস্তগলে মানুষের বাড়িত না দিয়া গুড়াইয়া পাহাড়ে সমুদ্রের মধ্যে ছড়িয়া যান গিয়া। আর রহমতর বাট যদি ভাই না রুজি রোজগার হর জিনিস কোনো বরকত থাকে না, এর জন্য প্রথমে সবাই বক্তব্যের মধ্যে শিক্ষা যেটা দেওয়া হয় এই শিক্ষা প্রতিষ্ঠান যেটা খুবই প্রয়োজনীয়, বাচ্চারার ব্রেনটা খুব বেশি ফ্রেশ থাকে সকালবেলা, সকালবেলা বাচ্চারা মসজিদও যায়, তবে সবাই মক্তবর প্রতি খেয়াল করবা আপনার বাচ্চার ফোড়াটা অগ্রসর কতটুকর। আমাদের দেশের মধ্যে বাচ্চাদের ব্রেন যেটা আছে স্মরণ শক্তি মেধা যেটা আছে আমরা যাচাই করি না, কোনো সময় দোষারোপ করি মসজিদের ইমাম সাহেব কি পড়ায় বাচ্চার পড়া অগ্রসর হয় না, মাদ্রাসার শিক্ষক হলে কি পড়ায় স্কুলের মাস্টারে কি পড়ায় শিক্ষার দিকে আমার বাচ্চাটা অগ্রসর হয় না তার পড়া অগ্রসর না। ওভাবে আমরা অনেক সময় সমালোচনা করি করি না না, দেখেন জানি আপনি স্কুলও যান মসজিদও যান মাদ্রাসা যান সন্তানের মেধা যেটা এটা তিন প্রকার থাকে, এক বুড়ো বাচ্চার ব্রেনটা খুব বেশি ভালো থাকে ফাস্ট খুব ভালো ইয়াদ শক্তি তাদের আছে, আরেক বুড়ো মিডিয়াম আরেক বুড়ো একবারে দুর্বলেরা ফোড়া পায় না। আপনার সন্তানে ফোড়া পায় না আপনি তো বিবাদ করুন, আপনার সন্তানে ফোড়া পায় না ভালো ডাক্তার দেখায় আর সন্তানের জন্য আপনি নমাজ পড়িয়া দোয়া করেন, শিক্ষক অকলের দোষারোপ করার প্রয়োজন নাই, এর লাগে আল্লাহর বন্দেগান সবাই মুক্তবর শিক্ষার উপরে আমরা সবাই গুরুত্ব দিতাম। একটা সিলেবাস এই সিলেবাস অনুযায়ী শিক্ষা দেওয়া হয় দুই নম্বর, যখন সে ফোড়া শিখিলাইল হাফিজিয়া মাদ্রাসা আছে শুধু কোরআন শরীফে হিফজ করিয়া কোরআন শরীফে মুখস্থ করিয়া কি করা হয় হাফিজ চাবর সনদ দেওয়া হয়, এর লাগি মাদ্রাসার যখন ছাত্র দিবা দিতে সময় যদি সম্ভব হয় তাহলে একটা জিনিস খেয়াল করবা, সমাজকম আপনার পাঠশালা পাশ করাইয়া বা ক্লাস ফোর পর্যন্ত পড়াইয়া সন্তানটা মাদ্রাসার মধ্যে দিবা তখন ভালো হইব, একদিকে কোরআন শুদ্ধ করি পড়াইয়া কোরআন পুরা মুখ মানে স্পিডে কোরআন শরীফ যাতে পড়িতে পারে এইভাবে পড়াইয়া স্কুল ক্লাস ফোর বা ফাইভ পর্যন্ত পড়াইয়া হাফিজিয়া মাদ্রাসার মধ্যে দেওয়ার চেষ্টা কর। আমরা দেশ একবারে ছুটো দিলেই বাচ্চান কোন সময় তা ফোড়াইতে সময় বেশ লাগে মেহনত বেশি করা লাগে, মসজিদও দেন না একবারে কচি বাচ্চাই দে। হজরতে উমরে একদিন প্রকাশ্যভাবে এলান করছেন খুতবার মধ্যে, তুমি দেন একবারে কচি বাচ্চান মসজিদের মধ্যে দিও না নমাজ, বলে হ্যাঁ ছোটো ছোটো বাচ্চান যদি মসজিদের মধ্যে দেও তাহলে তা বাচ্চান দে মসজিদও গিয়ে নমাজ বছর ডিস্টার্ব করবা, হাসাও তো দেখবাই আড়াই বছরের বাচ্চা আলিয়া মসজিদও আমরা খেয়ে যাই গিয়া, এই বাচ্চা যার এমন ফিটি তুটি যার আগে দিয়ে দৌড়াম ওটা হরই না ওটা বাচ্চার মসজিদ এক ঘুরে দিলেন দুই আড়াই বছর বাচ্চা মসজিদও যার এমন খাদার টান মারে ইগুর সিফারা লইয়া যার গিয়া ইগুর রেয়াল লইয়া যার গিয়া মেসাবে কইলা মারমু সেও ঘুরিয়া কয় মারমু ওটা বুঝবাই নি না, এটা বাচ্চান তোর কারণে অন্য বাচ্চারার ফলা নষ্ট। উমরে জানাই তুমি দেন তোমাদের সন্তান আদি অগলরে মসজিদও যাওয়া শিখাও, বলে কোন বাচ্চা নিতা কোন বাচ্চার কথা কইসন সমুজদার হয়ে গেছে বুঝদার, মসজিদও যাওয়া শিখাও মসজিদের মধ্যে তুমি দেন লইয়া যাও, এর লাগে আল্লাহর বন্দেগান দয়া করিয়া আমরা এই জিন্দেগির মধ্যে
যারা সন্তানাদি পাইছি, সন্তানকে দয়া করিয়া সুন্দর করিয়া মসজিদের মধ্যে লইয়া যাইতাম, যাওয়া শিখাইতাম মসজিদ লইয়া যাকা, মসজিদ যাওয়া শিখাক হাত ধরি ধরি মসজিদ লইয়া যা, ঠিক আছে? তবে একবারে কচি বাচ্চান দিবা না, ও এক সিলেবাস হইল গিয়া আপনার ছোট বাচ্চান যারা আসন, কিছু বড় হইতা চার পাঁচ বছর স্কুলে পড়াইয়া দেখা ফায়দা আছে। প্রথমে যখন গিয়া সে হাফিজি মাদ্রাসাত পড়া আরম্ভ করবো, প্রেশার পড়ব খুব বেশি, জানারের পড়িতে কিছু কষ্ট হইব, এর লাগে আপনার বাচ্চারা যদি আপনার পড়াইতে পার হয়, আপনার বাচ্চারা যদি আপনার জিন্দগির মধ্যে স্কুলের যদি ক্লাস ফাইভ পর্যন্ত পড়াইয়া দিলাই, এদিকে তিন থাকি পাঁচ বছরের ভিতরে কোরআন হাফিজ হয়ে দিব, তারপরে ক্লাস সিক্স থাকি পড়া আরম্ভ করব স্কুলের পড়া, পড়ি পড়ি মাধ্যমিক মানে ম্যাট্রিক পর্যন্ত পড়ি লাইল, একদিকে হাফিজ চাপ অপর দিকে ম্যাট্রিক পাস, কতটুক যথেষ্ট আর শিক্ষা যদি ফারণ করাইলা নতুবার দরকার নাই, জেনারেল শিক্ষা হয়ে গেল, ইসলামিক শিক্ষা হয়ে গেল, হাফিজ চাপ আপনার সে হাফিজির দ্বার জেনারেল শিক্ষা হয়ে গেল, গিয়ার কোরআনের পুরা হাফিজ, এর লাগে আল্লাহর বন্দে করে আমরা দেশের কিছু কমজোর হয়ে যায়, বাচ্চাদের যেটা বাচ্চার মাদ্রাসা পড়ন জেনারেল পড়াইয়া দেই না, আর যদিও মাদ্রাসার দেই কিছু দুর্বল হয়ে যান মাদ্রাসার কারণ কোরআনের পেশারের কারণে, মানে আরবিক পড়িতে গিয়া জেনারেল পড়িতে কোনো সময় কষ্ট হয়ে যা গিয়া, এর লাগে বাচ্চারা কোনো সময় জেনারেল কমজোর হয়ে যায় পড়াইয়া দিতা। কিন্তু আল্লাহর বান্দা গান আমাদের দেশে মানুষের মধ্যে বড় দুর্বলতা, ইমানের মধ্যে বড় দুর্বলতা বলে খিলাম, আমরার মধ্যে এখনো পর্যন্ত পুরাপুরি দিনদারি আসছে না বাবা। আল্লাহ কোরআন ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, ও ইমানদার হল, ও বিশ্বাসী হল, তুমি দেন যখন মাল ওয়ালা হইবাই আওলাদ ওয়ালা হইবাই, যাতে এই দুইটা জিনিসে তোমারে আল্লাহর জিকির থাকি যেন সরায় না। মাল পাইলে কোনো সময় মানুষে আল্লাহ ভুলি যায়, কোনো সময় মানুষে আওলাদ পাওয়ার পরে আল্লাহ ভুলি যায়, আল্লাহ আপনারে আওলাদ দিছেন ছেলে সন্তান, আপনার আওলাদ একটা চাইয়া ভালো করিয়া যাচাই করিয়া সেই আওলাদ রে আপনি কি করেন মাদ্রাসায় দি, একটা ছেলে মাদ্রাসায় দি, প্রথমে ছেলেরা এলাকার মাদ্রাসার মধ্যে দিতা, এলাকায় আগে সাপোর্ট করত, এলাকার মানুষে আগে মাদ্রাসার প্রতি সব অগ্রসর হইতাম, এলাকার মানুষে যদি আমরা মাদ্রাসার যদি সাহায্য করি আগ বাড়াইয়া দিই অবশ্যই মাদ্রাসা বাড়িব। দেখুন জানি কোনো প্রতিনিধি যদি হইতে চায় প্রথমে গড় আগে ঠিক করা লাগব, লাগবই না না হ্যাঁ বুট গালাইতেও বলা জিপি এখন বুটক ইলেকশন খেলাইতে গে থান গোষ্ঠী থান গ্রাম মানছে বিলকুল সাপোর্ট করেন না, বাইরে গিয়া কইতে আমার বুট দো মানছে যে খবর দেবা কইব আল্লাহ ইনু গরও ঠিক নাই বেজাল কিতা বেজাল আছে আমরা দিয়া বেহা বেহুদা দিয়া লাভ দেন হই ভাই না না বলছে, আগে মূল বাজু ঠিক থাকতো মূলে আমরা সাপোর্ট করতাম তারপরে বারে সাপোর্ট করব, এর লাগি এলাকার মধ্যে যেহেতু একটা মাদ্রাসা হয়েছে এলাকার মানুষের বিশেষ করিয়া সাহায্য করতে লাগবো কয়েকটা ব্যাপারে, মাদ্রাসা বন্ধ হয়ে গেলে গালি লাগবো এলাকার উপরে বদুয়া পড়বো বাইরে জানিয়ারা হয়, একটা মসজিদ বানাইয়া যদি হেফাজত করে না মসজিদের বদুয়া এলাকার মধ্যে ক্ষতি হয় গরিবে দেখা দেয়, পলা নবীর দিনই দরজকা মাদ্রাসা বানাইয়া যদি বিলকুল লগ লই না এই মাদ্রাসার বদুয়ার কারণে এলাকার এলাকার মধ্যে গরিবি আইব, এলাকা দুর্বল হইব, এলাকার সম্মান কমি যাইব, ইলা হইব, মানুষের দিল আল্লাহ জাগাইয়া ইলাও দিব, মানুষে কইবা এলাকার মানুষই তা ঠিক নাই মসজিদ এখান মাদ্রাসা এখান চালাইতে পারেন না, মুখাই বই না না হইব অন কুটুমালা করতে দিব ইটা বেশ ঠিক হোক না রেবো ইটা মানুষের মধ্যে দিনদারি নাই কোটি কোটি মাদ্রাসা চালাইতে পারছেন না আপনারা এখানে চলে হই আর যদি বন্ধই যাইতে না দিব ইলা কইবাই না না মানছে পঞ্চায়েত হইলে কতটুকু আপনার মাইনাস পয়েন্ট দেখান না পঞ্চায়েত যদি ইলা কোনো শব্দ খেয়ে যদি হইলা কত গান মাইনাস দেখাইব, এর লাগে আল্লাহর বান্দে গান একটা এরিয়ার মধ্যে মাদ্রাসা চলতে হইলে আমাদের লজিং ঘর দরকার, জাগির যারা মোটামুটি সচেতন আছে মোটামুটি আমাদের অর্থনীতি ভালো আছে চলতাম পারি আর
আমরা চাইলে একটা ছাত্র আমরা জাগির রাখতাম, জাগির দিতা না দিলে ছাত্র হই থাকবা। দ্বিতীয় দয়া থাকছে কি আমরা যতটুক সম্ভব আমরা এলাকার থাকি আমরা সাহায্য বেশি করি করতাম, আর পারি না বদন দিয়া মুখ দিয়ে আমরা মাদ্রাসার প্রতি লক্ষ্য করতাম, খেয়াল করতাম, সাহায্য করতাম, নতুবা আমরা ছাত্র দিয়ে আমরা সাহায্য করতাম। আমার একটা ছেলে প্রত্যেকে যদি এক একটা ছেলে দিলাই ছেলেগুলা এলাকার মাদ্রাসার মধ্যে কিছুদিন পড়ার পরে এই ছাত্রটা যখন আপনি দেখবা বলে বাইরা পড়াইবার খেয়াল মাদ্রাসাত কইয়া বাইরা কোনো মাদ্রাসার মধ্যে পড়ে নিয়া দেখবা, প্রথমে আমরা এলাকার মাদ্রাসার মধ্যে আমরা দিতাম, প্রথমে এলাকার ওখানে দিয়ে একটা লাইনও তুলতাম, তারে তারে সরম বাঙ্গাইতাম, পাঞ্জাবির ভিতরে তারে ঢুকাইতাম, তারপরে এই ছাত্ররে বাইরা আমরা দিই কোনো বাধা। যার জন্য আল্লাহর বন্দেগান এল্লাগি সেই পবিত্র কালামুল্লাহ শরীফের আর একটা সিলেবাস আছে, টাইটেল ফার্স্ট যদি হরতাছেন আলিমানা আরবি গ্রামার গুলা পড়াইতে লাগে, এল্লাগি কোরআনের বিভিন্ন সিলেবাস শিক্ষা দেওয়া হয়। একটা হইলো সবাই মক্তব, দুই নম্বর হইলো হাফিজিয়া শাখা, তিন নম্বর হইলো খারিজা মানে আলিমানা, চার নম্বর হইলো গিয়া খারিয়ানা। সাতটা সিলেবাসে সাতটা নিয়মে শিক্ষা কোরআনের দেওয়া হয়। এর লাগি প্রত্যেক মুসলমানরা কোরআন শরীফ তিলাওয়াত জানন। যদি কোনো হিন্দু ভাইয়ে প্রশ্ন করে বাইরে তোমার ধর্মগ্রন্থ কোরআন থাকি দেখি একটা অধ্যায় একটা পাঠ তিলাওয়াত করিয়া শোনাও, আমরা মুসলমানরা প্রত্যেকে কোরআন শরীফ তিলাওয়াত জানি, আর না হলে পূর্ণ কোরআন জানন না তে সুরায় ফাতিহা থাকি আলম তারা পর্যন্ত প্রত্যেকে কোরআন শরীফ তিলাওয়াত জানন, জানুন না না তিলাওয়াত জানো। এর লাগে কোরআন এমন একটি কিতাব, আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন, যত সময় পর্যন্ত তুমি তান পবিত্র হইছো না অত সময় কোরআন দে তুমি তান ছুঁয়ো না, বিনা ওযুয়ে আপনি পাক হইছেন না, না পাকি হালতে কোরআন ছোঁয়া যায়জ নাই, বিনা ওযুয়ে পর্যন্ত কোরআন শরীফ ছোঁয়া যায়জ নাই, বিশেষ কারণ আপনার তৈয়মম করছেন কোনো কারণ বশত, নতুবা আপনি অজুর হালতে আল্লাহর কালাম পবিত্র কোরআন শরীফ আপনি ছুঁইতাম। মা বোন যারা আছেন মা বোনদের জন্য নিষিদ্ধ, যখন প্রতি মাসের মধ্যে বেমারটা দেখা দিয়া থাকে অতদিন পর্যন্ত যতদিন বেমার থাকবো ততদিন মহিলাদের সেই কোরআন শরীফ ছুঁইতা না তিলাওয়াত করতা না, কারণ কোরআন নমাজের হালত তিলাওয়াত করতে লাগে, এর জন্য আল্লাহ নমাজ পর্যন্ত মহিলাদের মাফ করিয়া দিলাইছেন, যার কারণে মহিলা হলে আল্লাহর অন্য জিকির তসবি করকা, আর যখন বেমার থাকি পাপ কইবা কোরআন শরীফের তিলাওয়াত করকা। অন্যান্য বইয়ের মতো নয়, অন্যান্য ম্যাগাজিনের মতো নয়, অন্যান্য পত্রিকার মতো নয়, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতে একটা আদব আছে। উঁচা জায়গার মধ্যে কোরআন শরীফ রাখতাম, কিবলামুখী বসিয়া তিলাওয়াত করাইল আওলা, আর আপনি কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় সুগন্ধময় জাতীয় জিনিস জ্বালাইয়া কিবা তো সুগন্ধ জাতীয় জিনিস ব্যবহার করিয়া তোর ব্যবহার করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করা আরম্ভ কর। আল্লাহর রাসূলের ফরমান, যখন আমার কোনো উম্মতকে কোরআন শরীফ তিলাওয়াত করে আমার আল্লাহ জানাইয়া দিছেন, ও নবী আপনি জানাইয়া দেন কোনো ব্যক্তি যদি নিকটে থাকে না তাহলে আমার আল্লাহর দাতর ফরিস্তকে কোরআন শরীফ তিলাওয়াত শুনন, সুবহানাল্লাহ, কোরআন শরীফ ফরিস্তকে তিলাওয়াত শুনন, ফরিস্তকে কোরআন শরীফ তিলাওয়াত জানেন না ইনসানে জানন, এল্লাগিয়া ইনসানের কতটুক মূর্তবা বুলন্দ হইছে, ইনসান হলে আল্লাহর কালাম কোরআন শরীফের তিলাওয়াত করে, কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় দেবেন ফাত্তা উল্টাইতে সময় খে সেব দিয়া উল্টাইন, এটা বেয়াদবি, কোরআনের ভিতরে খতর ব্যবহার করাইল গিয়া সুন্নত। কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় পুরুষরা উচ্চ সুরে তিলাওয়াত করক, আর মা বোন যারা আছেন বিশেষ করিয়া আস্তে আস্তে ঘরের ভিতরে যেন তিলাওয়াতের আওয়াজটা দাগে। আজকে এই মাদ্রাসা ওয়াজ মাহফিল আয়োজন করাইছি, এই মাদ্রাসার মধ্যে কোনো মেয়ে যদি আসে তিলাওয়াত যদি করে বালি কইছে না, এই মেয়েটা তিলাওয়াত করতে পারবো বাইক কোনো গুণা হইতো নাই, আর যেই দিন মেয়েটা বালি হয়ে যাইব, যেই দিন মেয়েটা উপযুক্ত হয়ে যাইব গিয়া বালি হয়ে যাইব গিয়া
সেই মেয়েটা কি করতে পারতো না, উচ্চ সুরে আর মাইকে কুরআন শরীফ তিলাওয়াত করতো না নিজে। এর লাগি বালিগ মেয়েরা কোনো মাইকে তিলাওয়াত করে জিনা, এরা নিষেধ করতা, এরার হুকুম হয়ে গেছে পর্দার হুকুম। আর মহিলা বলে কোরআন শরীফ তিলাওয়াত করতে আস্তে আস্তে করতে। আল্লাহ বন্দেগণ এর লাগি সেই পবিত্র কালামুল্লাহ শরীফ তিলাওয়াত যদি কোনো জায়গার মধ্যে কোনো বাড়ির মধ্যে যদি তিলাওয়াত হয়, আল্লাহর রহমতের ফরিস্তা হল যায়। কিন্তু আবার নবীজিয়ে ফরমায় আল্লাহর রাসূলের হাদিস, وقال النبي صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر, তোমাদের ঘরে তুমি তার কবর বানাইও না। এবারে নামাজের ক্ষেত্রে অন্য জায়গা তাইছে, তোমাদের ঘরে কবর বানাইও না, ঘর তুমি তার নামাজ পড়িও, মানে নফল নামাজ সুন্নত নামাজ ঘর বরকত হইব। আর ইনো কইছনি হাদিস দ্বারা হুকুম হইল যে তোমাদের ঘরে কবর বানাইও না, গর আল্লাহর জিকির আল্লাহর তিলাওয়াত কালাম তিলাওয়াত তুমি তান্দা কিও। ইন্নাশ শয়তানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা, যে ঘরের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত হয় তা জিন্নাত থাকতে পারে না, জিন্নাত বাগে জিন্নাত দৌড়াইয়া সরিয়া যায়। সুবহানাল্লাহ, জিন্নাত মানুষের ঘর ঢুকে মানুষের সালর উপরে দিয়ে আঠে কয়া আল্লাহ তে তো উভয় নাই ঘর রইতাম। একটা প্রমাণ হইয়া দিই, খেওরের বাড়ির সাল আছে টিনোর সাল, মাঝে মধ্যে দেখবা সরাত দিয়ে বোঝা যায় খে দুলা বালি দিয়ে ইটা মারছে, বারিক বারিক খাঙ্কর দিয়ে ইটা মারছে, ইটাই লগিয়া জিন্না তখন আপনার সালর উপরে দিয়ে দৌড়াইয়া যার, এটা একটা প্রমাণ। এর লাগে কোনো বাড়ির কোনো গর জিন্না তকলে যদি বসত করিলে খেনে করে, যে গর আল্লাহর জিকির নাই, আল্লাহর কোনো কুরআন তিলাওয়াত নাই, নমাজ নাই, পবিত্রতা নাই, এই ঘরের মধ্যে জিন্নাত ঢুকিব। আর যে ঘর জিন্নাত ঢুকি যাইব ইনসানের বড় ক্ষতি হইব। এর লাগি নবী যে বরমান সূরা বাকারা তুমি তেন তিলাওয়াত হরিও, জিন্নাত থাকত না, জিন্নাত বাকি যাইব সরি যাইব। আমি দিল্লি মহারাষ্ট্র গেলাম, দেখলাম হাফিজ চাবক লড়া নিয়া মহাজনকলে কি করেন, মহাজনকলে বড় 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 বিজনেসম্যান হলে আনিয়া হাফিজ চাবা নিয়ে সূরা বাকারা তিলাওয়াত করায়, কইলাম রেখেনে খালি সূরা বাকারা তিলাওয়াত করায়, পরে কিন্তু কিতাবাদিত ফাইল দিলাম তফসিরও দেখলাম, যে দোকানদার হলে যে মহাজন হলে তার দোকানের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত করাইবা, তাই ন নিজে করবা, দোকানও বেশি কাস্টমার ভিড়িবা, বিকি শিখি বাড়ি যায়, আর কোনো দোষ থাকলে জিন্নাত ওর আসরাত থাকলে খাটি যায় সরি যায়। এর লাগে সূরা বাকারা বহুত লম্বা সূরা, এটা প্রায় তিনবার এটা তিলাওয়াত করতে বহুত সময় লাগবো। আর হাবিজ চাবরে আদিয়া যদি হমলে সাহ হয়ে যাবতে গই বুঝ জি না, তিনবার হাবিজ চাবরে মেহনত উজরত দেওয়া লাগবে বুঝবাইছি। প্রায় দোকানদার হলে দেখছি বাবা, আমি দিল্লির দেখলাম মহারাষ্ট্র তো দেখলাম, দয়া করি একে ওর দোকানও যদি বিকি শিখি কমি যায়, কাস্টমার বিড়িত না, তাহলে সূরা বাকারা নিয়ে আপনার দোকানও তিলাওয়াত করায়, সূরা বাকারা তিলাওয়াত করা ফায়দা পাইবা, ফজিলত পাইবা। এল্লাগি আল্লাহর বান্দাগণ, আর যদি কোনো মানুষ যদি জীবনে আল্লাহর কোনো বান্দা যদি সুখ শান্তি যদি পাইতে চায়, সুখ শান্তি, সুখ শান্তি মানে হইয়া দাসে গিয়া আমরার জেলা অলংকার আছে, কাপড় পরিধান করিয়া মা বন্ধের অলংকার আছে বিভিন্ন জেওরাত, আমরার অলংকার হইল হাফড়। বন্দা জীবনে যদি অলংকার পরিধান করতে চায় তাহলে জানিয়া রাখাম, কোরআনের অলংকার হইল সূরা রহমান, সূরা রহমান যারা বিশেষ করিয়া তিলাওয়াত করবা আল্লাহ জমিনের মধ্যে বড় সুখ শান্তিতে রাখবা, অলংকার আল্লাহ পরিধান করাইবা, আর সূরা রহমান তিলাওয়াত করলে মনের আশারে আল্লাহ পূর্ণ কর, বেশিরভাগ মনের আশা পূর্ণ হয়। কোরআনের মধ্যে ফজিলত ওয়ালা সূরা আরো আছে, এর মধ্যে একটা সূরা হইল যে সূরা ইয়াসিন শরীফ, ইন্না লিকুল্লি শাইআন কলবাহু ওয়া কলবুল কোরআন ইয়াসিন। আল্লাহর রাসূলে ফরমায় তোমাদের জেলা কলব আছে কোরআনের কলব হইল সূরা ইয়াসিন, ওয়া মান কারা ইয়াসিন, কেউ যদি সূরা ইয়াসিন শরীফ যদি পড়ায়, كتب الله له بقراءتها قراءة القرآن 10 مرة أو كما قال عليه الصلاة والسلام
কেউ যদি একবার সূরা ইয়াসিন শরীফ যদি তিলাওয়াত করেন, তাদের আমলনামার মধ্যে 10 কুরআন খতমের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। ভারতবর্ষে একজন খেলোয়াড় আসলাম যার নাম ছিল হাজারউদ্দিন। এখনকার সময়ে যুব সমাজ বায়ান অনেকে পরিচয় পাইতানা ক্রিকেটার। এখন তো আমরা সারা শচীন দে চিনিওয়ালা নানি, শচীন দে চিনি গাঙ্গুলিরই আমরা সারা চিনি। এখন আরো নতুন নতুন খেলোয়াড় সব রে সবে চিনি না, নতুন যারা আই গেছেন যাই হোক, পুরাতনের মধ্যে বেশি নাম খসলা শচীন বা গাঙ্গুলি বলা নানি। ও ধোনি আচ্ছা যান আগর হাজারউদ্দিন হকলে চিনবা না হয়েছে জি না, সবে চিন্তা নাই যারা বয়স মোটামুটি আর চিনবা। সেই হাজারউদ্দিন মুসলমান ব্যক্তি আসলো, বলো একজন খেলোয়াল আসলা হাজারউদ্দিন। একদিন গালিমে উঠিয়া কইলা রে বাজার, তুমি অত নামি বললাই, তুমি অত সম্মানী বললাই, ভালো একজন খেলোয়াল বললাই, ও আজার জানিয়া রাখো তোমার মধ্যে নিশ্চয় কোন বালা আমল আছে, আল্লাহর কোন আমল কড্ডা দাই মি আমল। হাজারউদ্দিনে উঠিয়া জবাব দিল যে তু মৌলানা সাহেব, আপনি আমার প্রশ্ন করি লাইছেন, আমি আপনার উত্তরটা দিতে বাধ্য হয়ে গেলাম। আমার জীবনে যেদিন তাকি সূরা ইয়াসিন শরীফ মুখস্থ করছি, যেদিন তাকি সূরা ইয়াসিন শরীফ পড়া আরম্ভ করছি, আই জবদে সূরা ইয়াসিন শরীফ জীবনে আমার কজা নাই। একজন খেলোয়াল ভারতবর্ষ, একজন ক্রিকেটার ভালো খেলোয়াল, তার সূরা ইয়াসিন শরীফ কজা নাই। এর লাগি বায়ান যুবক বায়ান, জিন্দগিতে সুখ শান্তি চাও, রুজি রোজগারের দরকার, দন্দৌলতর দরকার, বাইরে আল্লাহর কালামের আশ্রয় লও, আল্লাহর কালামের দ্বার লও। এশার নামাজ রে ভরিয়াম, ঘুমাইবার আগে সামান্য সময় আল্লাহকে বাস্তে কোরআন শরীফ তিলাওয়াত করুন। কোরআন শরীফ তিলাওয়াত যারা মজা পাইলাইছে জীবনে সার্থ নাই, আদত করা সূরা ওয়াকেয়াটা মাগরিবের ঘরে তিলাওয়াত করেন ভারণ না এশার ঘরে। যারা দাইম করিয়া সূরা ওয়াকেয়া তিলাওয়াত করবা, ইতা বান্দা করে আল্লাহ কোনোদিন গরিবী হালত দিত নাই, রিজেক রে আল্লাহ বেশি মারা তা করবা। সুবহান, তার ঘরে আছে বলে কি কোরআনের মধ্যে আরো কিছু ফজিলত ওয়ালা সূরা আছে, তা সূরা আমরা তিলাওয়াত করতাম। আমি বাকারা সম্পর্কে যেন তিলাওয়াত করলাম, বাকারার আরেকটা আমি ফজিলত আপনাদের সম্মুখে আনতে চাই। বাকারার একটা ফজিলত আপনারা সামনে আমি আনি। সূরা বাকারা যেটা আছে বহুত লম্বা সূরা, ও সূরা সম্পর্কে আল্লাহর রাসূল একটা ফজিলত বয়ান করছেন। একদিন আল্লাহর রাসূলের কাছে হযরতে জিব্রাইল উপস্থিত হইছেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিব্রাইল ফরিস্তার লগে ওলা গল্প করডা। এখন আমরা নবীর সাধারণ হয়ে কইতে পারবো যে নবীর কাছে জিব্রাইল বারবার তসলিম আনছেন, ই নবী সাধারণ হইতাম পারবো জি না। জিব্রাইলের সঙ্গে তাই চলডাম, মাত কথা করডাম, হঠাৎ উপর দিকে একটা বিকট আওয়াজ শুনছেন আল্লাহর রাসূলের শোনা মাত্র হইলাম। জিব্রাইল দেখ কিসের আওয়াজ, জিব্রাইলে উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের একটি দরওয়াজা খুল হইছি। বলে কেন? বলে একজন ফরিস্তা এই দুনিয়ার জমিন তশরিফ আনডা, এই না আপনার খেদমত তশরিফ আনবা। কিছু সময় পরে দেখুন সাদা কাপড় গায়ের মধ্যে লাগাই, মাথার মধ্যে সবুজ রঙের পাগড়ি, এই ফরিস্তা আসি আল্লাহর রাসূলকে সালাম দিলা। দিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ লই আইছি। বলে কি? বলে আপনার উম্মতের জন্য একটা আমল করলে তাদের লাগি দুইটা সুসংবাদ। কোন আমল? রাসূলুল্লাহ কইলা। ওই ফরিস্তা জানান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত হলে যদি নামাজর করে, সূরা ফাতিহা যদি সে একবার তিলাওয়াত করে, আর দুই নম্বরে সূরা বাকারা যদি তিলাওয়াত করে, বাকারার আখের অংশ, সূরা বাকারা না বাকারার আখের অংশ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আছে না, এইভাবে যদি সে তিলাওয়াত করে, ওরে আল্লাহর বান্দাগণ এইভাবে যদি সূরা বাকারা আখের অংশ আর সূরা ফাতিহা যদি নামাজের পরে তিলাওয়াত করে, কিয়ামতের দিন আল্লাহ তাদের জন্য একটা আলো দান করবা, ফুলসিরাতের গাঁট, ফুলসিরাতের গাঁট ফাঁড়ি দিতে অসুবিধা হইতো নাই।
আর তারা যখন এই অংশগুলা তিলাওয়াত করিয়া দোয়া করবা, এই দোয়ারে আল্লাহ কখনো ঘুরাইয়া দিত নাই। সুবহানাল্লাহ, আল্লাহ কি সূরা বাতিয়া পড়িতে একেবারে সুজা রানি হয়ে যায়। আল্লাহ আমরা সূরা কই, সূরা বাকারার আগের অংশ ফলক পা, সামান্য সময় লাগবো। লিল্লাই পড়িতে 3 মিনিট লাগবে, আর সূরা বাতিয়া পড়তে আধা মিনিট মিলাইয়া 3-3.5 মিনিট 4 মিনিট সময় লাগবো। ও আমলটা করক্কা দেখবা, জীবনে ফায়দা পাইবা, দোয়াও কবুল হইব। কিয়ামতর দিন ফুল সিরাতর গাটো আল্লাহ একটা আলো দিব, যে আলোর দ্বারা কঠিন গাঠ আপনি পাড়ি দিলাইতে পারবো। কোরআন শরীফ তিলাওয়াত করলে দাঁত বড় মজবুত হয়। কোরআন শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। কোরআন শরীফ তিলাওয়াত করলে দাঁত বড় মজবুত হয়। কোরআন তিলাওয়াত করতে কিছু হরফগুলা হলকম থাকি আসে, আইন হে কফ গলায় যে জায়গার মধ্যে দুঃখা কষ্ট হয়, কথা জায়গা কোনোদিন বড় বড় রোগ হইত নাই। আর কোরআন তিলাওয়াতকারীর চক্ষুর জ্যোতি আল্লাহ বাড়াইয়া দেন, চক্ষুর কবাড্ডি আল্লাহ বাড়াইয়া দেন। কোরআন তিলাওয়াতকারীর গলার কণ্ঠরে আল্লাহ যাতে ভালো রাখেন, যার জন্য আল্লাহর বন্দে গান কোরআন তিলাওয়াতকারী আল্লাহ জমিন ও সম্মান মর্যাদা বাড়াইয়া দেন। আর নিয়মিত ভাবে যদি কোরআন শরীফের তিলাওয়াত যদি করেন, তাহলে জানিয়া রাখবা কোরআন তিলাওয়াত করলে আল্লাহ জমিন ও বেসীমার রিজিক আতা করেন। সুবহানাল্লাহ, আরব দেশে গেলে দেখবা বাবা কোনোদিন আরবের মানুষেরা কোরআন তিলাওয়াতের মধ্যে এত বেশি তারা আগ্রহী। যত মসজিদ আছে হরমের মধ্যে বিভিন্ন জায়গায় গোল্ডেন কালার থাড়িয়া আছে, তার মধ্যে অসংখ্য কোরআন শরীফ রাখা আছে। অন্যান্য মসজিদ আছে আরব কান্ট্রিক, মসজিদে উমর, মসজিদে আবু বকর, মসজিদে বিলাল, অর্থাৎ অসংখ্য কোরআন রাখা আছে। নামাজের শেষে দেখি বেশিরভাগ আরবের মানুষরা আল্লাহর কালাম কোরআন শরীফ তারা তিলাওয়াত করিয়া ঘরে চলিয়া যায়। হরমের মধ্যে দেখলাম আরবের নারীরা কোরআন শরীফ তিলাওয়াত করির লাগাতার জোহর থাকি আসর পর্যন্ত, আসর থাকি মাগরিব পর্যন্ত। আমি নিজে নিকটে তাকিয়ে অনুভব করলাম মেয়েরা হরমর ভিতরে 24 ঘন্টার ভিতরে পূর্ণ কোরআন শরীফ খতম করিয়া নিজ বাড়িতে চলিয়া যায়।